গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোমানের উপর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র মিত্রের লেখে একটি গল্প নাটকের মতোই সংবাদটা খুবই নাটকীয় সব কাগজে বেরিয়েছিল কেউ প্রথম পাতায় ছেপেছিলেন ছোট টাইপের হেডলাইনে কেউ ছেপেছিলেন ভেতরের পাতায় ডবল কলম হেডলাইন দিয়ে এ পথে ঘাটে রেস্তোরাঁতে আলোচনাও হয়েছে কিছু কিছু তবে বেশি হৈ হৈ করার অবকাশ মেলেনি যেখানে নিত্য নতুন চমকপ্রদ খবর হত্যা রাহাজানি লুট চিন্তাই, ডাকাতি বন্দুক কেড়ে নেওয়া আগুন লাগানো বোমাবাজি অগণিত খবরের ফুলছুরি সেখানে কোনো খবর নিয়েই বেশি আলোচনার অবসর মেলে না ব্যাংক লুট ডাকাতি সাড়ে তিন লাখ টাকা লুট হয়েছে খবর বেরোলেও একবার একটু ভয়ার্থ মন্তব্য করেই অন্য সংবাদে চলে যেতে হয় পাঠককে তাই বেশি মনোযোগ দেওয়া চলে না কোন বিদেশি রাষ্ট্রপতি পদচ্যুত হলেন কিংবা কোন বিদেশি রাজাকে মেরে ফেলা হল এসব আমাদের নিয়ম অনুসারে বড় হরফে অনেকখানি জায়গা জুড়ে বার হলেও তা মনোযোগ আকর্ষণ করতে পারে না এমনই জমানা পড়েছে অবশ্য এ কাহিনী শুরু এক সংবাদ দিয়েই বেলেঘাটার দিকে এক পুলিশের এসআইকে কয়েকজন অজ্ঞাত পরিচয় আততায়ী কুড়োল দা এবং ছোড়া দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে মেরেছে এ ধরনের সংবাদ নতুন নয় আজকালকার কাগজে তো নিত্যই বেরোচ্ছে এরকম ঘটনা ঘটছেও অবিরত তবু যে তপনের মা চেঁচিয়ে উঠলেন কাগজটা পড়তে পড়তে তার কারণ নিহত লোকটি তার পরিচিত একরকম আত্মীয়ের মতোই ইস তো নিখিল মামাকেই আরে ও তো লালবাজারে ছিল জানতুম দেখো এ কে বলে নিয়তি কি করতে এসেছিল কে জানে ওই জন্যই তো আর ছ মাস লালবাজারে পড়ে আছে একা ওই ভয়েই কেন মরতে আবার বাড়িতে আসতে গেল তপন বেলায় ঘুম থেকে উঠে দাঁত মাজছিল সে ভুরুকুচকে প্রশ্ন করল কে নিখিল মামা এই যে খবর দেখিস বুঝি নিখিল চ্যাটার্জি জোড়া গৌরতলা লেনের তাকে যে কাল রাত আটটার সময় সে আবার আমার মামা হলো কি করে তপনের ভ্রুকুটি আরও ঘূনিফুত হয় তুই সব ভুলে যাস কি যে করছিস আজকাল লেখা নেই পড়া নেই স্কুল কলেজ থাকে অর্ধেক বন্ধ কেবল টোটো করে ঘুরে বেড়ানো কাজের মধ্যে তো এই আমরা যখন ডাঙ্গায় থাকতুম পাশের বাড়ির নিখিল মামা মনে নেই ওর সম্পর্কে তো ওখানে যাওয়া ওই তো বাড়ি ঠিক করে দিয়েছিল বাড়ি করে আমরা এখানে উঠে আসার পর অনেকটা দূর হয়ে গেল তাই এমনি কিছু দূর নয় তবে একটা বাসকে ট্রামে তো পড়ে না দুবার বদল করতে হয় বলেই ওরাও বাড়ি করে বেলেখাটা চলে গেল এককালে খুবই মহরম ছিল সম্পর্কও একটু আছে আমার আপন তো ভাইয়ের মানে তোর ষষ্ঠী মামার তো ভাই পিসে মশায়ের দ্বিতীয় পক্ষের ছেলে বুঝলি এবার তবে খুবই আসতো আমার বাপের বাড়িতে সে এতটুকুটি যখন তখন থেকে আমার ঠাকুমা যতদিন বেঁচেছিলেন জামাই নেমন্তন্ন করেছেন পুজোয় কাপড় দিয়েছেন জামাইকে বলতেন ছেলে মানুষ কী বা বয়স বিয়ে করবেন আবার এখন থেকে সাদ আল্লাদ সব ঘুচিয়ে বসে থাকবে নাকি বেশ করেছে বে করেছে তাতে আমার ভালোবাসা কল্যাণ অকল্যাণ চলে যাবে কেন সেই জন্যই তো উনি যখন হঠাৎ বদলি হয়ে এলেন কোথায় বাড়ি কি বৃত্তান্ত আমারই মনে পড়ল নিখিলের কথা চিঠি দিতে বাড়ি ঠিক করেও দিল সাত দিনের মধ্যে দেখো গুঁড়ো গুঁড়ো মেয়ে কতগুলো একটা ছেলে নেই বড় কেউ নেই মাথার উপর বউটো যে কী করবে মুখ ধুয়ে এসে গামছায় মুখ মুছতে মুছতে তপন বলল ওরা তো আজকাল মোটা টাকা পায় এভাবে মরলে খুন হলে তো সুবিধা আছে ঢের তুই থাম মা ধমক দেন দশ হাজার না পাঁচ হাজার এ তো দেয় তাদের সব দুঃখ ঘুজে গেল একেবারে একটা পরিবারে চলে যায় চারটে না পাঁচটা মেয়ে ছেলে হবে আসে আসায় অপারেশনও করতে দেয়নি নলে বউ তো বলেছিল তার শরীর তো ভালো নয় তা ওই এক ছেলের শখ নতুন বাড়ি করেছে সরকার থেকে টাকা ধান নিয়ে তাতেও কুলোয়নি কী সব ইন্স্যুরেন্স টিনস্যুরেন্স বাথা রেখে বাড়ি শেষ করেছে সে দেয় না মাথার উপর যদি ধারের টাকা শোধ দিতে হয় এক পয়সাও থাকবে না হাতে তাতেই দেনা না শোধ হবে কি না কে জানে খাবে বা কী লেখাপড়ায় বা শেখাবে কি করে মেয়েদের বাড়িও এমন নয় যে ভাড়া দেবে তিনটি তো ঘর মোটে খুপরি খুপরি ওর কি ভাড়া দেবে তুমি দেখে এসেছ না কি তপন চায় চুমুক দিতে দিতে প্রশ্ন করে হো মা তা দেখে নি গৃহপ্রবেশে অত করে বলে গেল তুই তখন যেন কোথায় কলেজ থেকে কোথায় নিয়ে গেছিল মুসৌরি না কোথায় এমন তো কিছু আয় নয় ওদের তো পুলিশের চাকরি ঘুষ নেবার কাজও ছিল না তবু বেঁচে থাকলে হয়তো কষ্টে শেষ্টে শোধ দিতে পারত এখন এই নাবালক মেয়েগুলোর কি হাল হবে বল দেখি এতটুকু এতটুকু সব বল মাতারা দাঁড়ায় কোথা যে ওর উপর এত আকোচ তাও জানি না কি করেছিল কার ভাগনাটা কেনে রেখেছিল এদেরকেও দেখবার নেই বউ শরীর খারাপ যখন লাল বাজারে যায় তা তাকেও তো মারলে এই কমাশাকে সুধের কে বেচারা ফুটবল খেলছিল মাঠে সাতেও নেই পাঁচেও নেই মামাকে দেখাশোনা করতে এই পর্যন্ত এখন এমন একজন রইল না যে পয়সায় না হোক গতরে করে দেখেছ তো চারদিকে এসব কাণ্ড হচ্ছে পুলিশের চাকরি ছেড়ে দিলে তো পারতো তপন এক রকমের নিশ্চিন্ত ওদাসিনে বলে তুমি তা বলে খালাস তারপর খেত কি এতগুলো মুখে কি তুলতো আজকালকার দিনকাল চাকরির বাজার তো এই অর্ধেক কলকারখানা বন্ধ একটা যে কোনো চাকরির জন্য ছেলে মেয়ে হন্যে হয়ে বেড়াচ্ছে এতদিনের পাকা চাকরি ছেড়ে চল্লিশ বছর বয়সে কি করতো তাই শুনি কেউ খেতে দিত এই যারা মেরেছে সত্যি কি দিন যে পড়ল আর তুমি যে কি করে বেড়াচ্ছো তাও তো জানি না কোথায় ঘোরো টোটো করে দিন কোথায় খুন হবে নয়তো বাড়িতে পুলিশ আসবে এ বেশ দেখতে পাচ্ছি সকলে যা হচ্ছে তোমারও তাই হবে সমাজে বাস করে কি আর এসব বেড়াতে পারবে তপন খুব উচ্চাঙ্গের দার্শনিক ভঙ্গিতে বলে তপনের মা পরের দিন ওদের খবর নিতে গেলেন তপন বারণ করেছিল শোনেননি তুই চুপ কর একসময় আমাদের অনেক করেছে আর আত্মীয় তো এত বড় বিপদে মানুষ খবর নিতে যাবে না হাত পা গুটিয়ে বসে থাকবে সে আমি পারবো না তা আমার অদৃষ্টে যা হয় হোক তোদের এই সমাজে বাস করছি যখন তখন এইসব কি এড়াতে পারব অপঘাত মৃত্যু আছে একদিন ভাগ্যে বেশ বুঝতে পারছি ছেলেকে মুখম খোঁচা দিয়ে ছোট ছেলেকে নিয়ে চলে গিয়েছিলেন একটা ট্যাক্সি করে ফিরে এলেন অনেক রাত্রে তপনের বাবা অফিস থেকে এসে স্তক ছটফট করছেন স্ত্রীর জন্য যথেষ্ট চিন্তিত হয়ে উঠেছিলেন ভদ্রলোক বকাবকি করছিলেন অনুপস্থিত স্ত্রীর হয়ে উপস্থিত মেয়েটাকেই চিরদিন তোর মার সমান গেল একটা কিছু মাথায় গেল তো আর রক্ষে নেই এই দিনকাল ওই পাড়ায় যায় মানুষ তা একটা বাচ্চা ছেলেকে সঙ্গে নিয়ে বাড়িও তো চিনি না ছাই তপন সেদিন কি কারণে একটু আগেই ফিরেছিল বাড়িতে মা তখন আসেনি শুনে তারও মুখ সাদা হয়ে গেল কিন্তু যাওয়া কি খোঁজ করার কথা মুখে উচ্চারণ পর্যন্ত করল না হয়তো বাবা পাছে সেই কথায় বলে বসেন সেই ভেবে অত বিমর্ষ হয়ে উঠেছিল কে জানে যাই হোক দশটার সময় যখন তপনের বাবা নিজেই জামাটা গায়ে গলাচ্ছেন তখন ওরা ফিরে এলেন ওরা মানে তপনের মা ভাই এবং সঙ্গে আরেকটি কুড়ি একুশ বছরের সুশ্রী মেয়ে সেই মেয়েটির সঙ্গে চোখাচোখি হতে তপন যেন পাথর হয়ে গেল সে মেয়েটিও কম অবাক হলো না তবে তার বিস্ময় অতটা নয় যতটা তপনের আসলে মেয়েটি খুবই কেঁদেছে হয়তো সম্প্রতি কান্নাকাটি করছিল একটু আগে পর্যন্ত মুখ ফুলে থমথম করছে চোখ দুটো জবা ফুলের মতো লাল শোকের প্রাবল্যে অন্য কোনো অনুভূতি তেমন স্পর্শ করছে না অবাক হলেও তা প্রকাশ করার মতো শক্তি কি উদ্যম নেই আর তপনি অবশেষে অর্ধ প্রশ্ন করল একটা শোভনা তুমি হো মা তুই শোভনাকে চিনিস নাকি তবে যে সকালে নিখিল মামাকে চিনতে পারছিলি না শোভনার সঙ্গে নিখিল মামার কোনো সম্বন্ধ আছে জানব কী করে শোভনা আমার সঙ্গে পড়ে ইউনিভার্সিটিতে বাগবাজার থেকে আসে এই জানি তপনের মা কেঁদে ফেললেন বলিস ওদের দুর্গতির কথা মেয়েটা কাল থেকে মুখে একটু জ্বর পর্যন্ত দেয়নি শুধু কেঁদে যাচ্ছে তাই তো জোর করে ধরে আনলুম বলে ওদের ফেলে কোথায় যাব তা অবশ্য বটে তবে আপিস থেকে লোক এসেছে আজ তো খুব পুলিশ পাহাড়া দেখলুম বইয়ের কে একজন পিস্তুত ভাইও এসে আছে তাই ওকে জোর করে ধরে নিয়ে এলুম বলতে বলতে তপনের মুখের দিকে তাকিয়ে তখনও তার বিস্ময় বিয়বহলতা দূর হয়নি দেখে মনে পড়ল ওর যে আসল কথাটা এখনো বলা হয়নি অর্থাৎ পরিচয়টা দেওয়া হয়নি বললেন শোভনা তোর নিখিল মামার বড় মাসির মেয়ে দু বছর আগে ওর বাবা মা দুজনেই মারা যান এক মাসের আড়াআড়িতে মানে বাবাই মারা গেছিলেন শোকটা সামলাতে না পেরে মা আত্মহত্যা করে রেলে গলা দিয়ে আর কেউ কোথাও নেই দেখে নিখিল এনে কাছে রেখেছিল তারপর বাগবাজারে এই নিখিলি নিখিলই জোগাড় করে দেয় কাকে যেন ধরে তাদের মেয়ে দুটোকে পড়ায় তার বদলে তারা খেতে আর থাকতে দেয় বাকি যাবতীয় খরচ নিখিলি ছিল, বই খাতা কাপড় জামা জুতো সব তারপরেই কপালে চাপড় মেরে আবারও কেঁদে উঠলেন তপনের মা সত্যি কি যে দুঃগতি দেখলে মাথা খারাপ হয়ে যায় কে কার মুখে জল দেয় তার ঠিক নেই গুয়ের গোবলা বাচ্চা বাচ্চা মেয়েগুলো বড়টারই এগারো বছর বয়স হবে বউটার তো এমনিই শরীর ভালো না আমাশা জ্বর ডাক্তার ডাকবে কি কাউকে খবর দেবে এমন অবস্থাও নেই শুনে কাল রাত্রে চুপি চুপি দেখতে এসেছিল ওদের কি করে কে খবর পেয়েছে জানি না বাড়ি থেকে বেরিয়েছে ওই কাণ্ড বউটা আরও তাই কাছে হাহাকার করে আমি আবাগীকে দেখতে না এলে তো আর কাণ্ড হতো না আমি খেলুম মানুষটাকে আমার জন্য এমন একটা মহৎপ্রাণ নষ্ট হয়ে গেল। না হয় আমি মোর তুমি কারো কিছু ক্ষতি তো হতো না তাতে এ কি হলো এই বলছে আর কপাল ঠুকছে আজ নাকি লালবাজার থেকে প্রসেশন করে নিয়ে গিয়েছে নিখিলকে এদের ডাকতে এসেছিল তা কে যাবে বড় মেয়েটাকেই শেষ পর্যন্ত সেই মুখ অগ্নি করেছে এই মাত্র ফিরল আরও তার জন্যই দেরি এই আসছে এই আসছে করে সেই সকাল থেকে এখনও পর্যন্ত মুখে জল পড়েনি মেয়েটার একটু শরবত খাইয়ে বেরিয়ে পড়লুম তোমরা আবার ভাবছ তপনের মা কাপড় ছাড়তে ছাড়তে এবং তারপর এদের খেতে দিয়ে বহু বিলাপ করলেন আরও অনেক কথা জানা গেল ছমাস আগেই নাকি চিঠি পেয়েছিল নিখিল উপরওয়ালাদের বলতে তারা লালবাজারের মধ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন দরকার হলে পোস্ট অফিস থেকে নিখিলের বউ গিয়ে ফোন করত শোভনাও এক আধ দিন এসে খবর নিয়ে যেত এদের তেমন কিছু বলা থাকলে সেই লালবাজারে গিয়ে নিখিলকে জানিয়ে আসত পুলিশের গাড়ি এসে মধ্যে মধ্যে রেশন নামিয়ে দিয়ে যেত অন্য অন্য জিনিস কাপড় জামা পাড়ায় লোককে ধরে আনাত নিখিলের বউ তবে অসুখ বিসুখ হলে মুশকিল পাড়ার ডাক্তারকে বলা কওয়া ছিল তবে কে কখন খবর দেয় এই তো এক আদান্তর আর হুট বলতে ডাক্তার ডাকাও চলে না এই টাকার টান নিখেলা অনেক ওষুধপত্র জানত বাড়িতে থাকলে সেই দিত এটা ওটা ডাক্তার ডাকারও দরকার হতো না তাছাড়া পরীক্ষা বই খাতার ব্যাপার এসবও আছে শোভনায় করতো যা পারতো দেখো না তপনের মা বললেন এমন ভয় হয়েছে লোকের এই ধরনের বিপদে পাড়ার লোকেই তো এসে পড়ে বুক দিয়ে সাহায্য করে এই তো দেখে আসছে চিরকাল তা এদের এই বিপদেও জানালে জানালে দেখছি সব দাঁড়িয়ে চোখ মুছছিল গিন্নিরা কেউ একটু একবার এসে দাঁড়ালো না পুরুষরা তো ত্রিসীমানায় আসছে না যেন এদের সাহায্য করছে দেখলে তাদের শুদ্ধ মারবে সবাইকে অমানুষ করে দিয়েছে এই এক হাওয়া এসে বরং দেখলুম লোকের চাইতে ছোট লোকরা ভালো ওদের যে ঠিক ঝিহে না সে আর তার মেয়ে এসে পড়ে আছে কাল সেই খবর পেয়ে স্তক ওদের পেছনে যে বস্তি সেখানকারও দু তিনটে ছেলে মেয়ে এসে দেখলাম খুব করছে তারাই তো মেয়েগুলোকে জোর করে খাওয়ানো বাড়িঘর ধোয়া মোছা সব করছে একজন তো মায়ের মতো বউটাকে কোলে করে বসে আছে তোমাদের এই লেখাপড়া যেন ভদ্রলোকদের মুখে আগুন সেদিন সারা রাত ঘুমোতে পারল না তপন এ একটা রোমাঞ্চকর ব্যাপার এই পরিস্থিতিটা শোভনা তাদের বাড়িতে তারই ঘরে মাত্র বোধ হয় চারেক দূরে শুয়ে আছে ঘরের অভাব বলেই তার ছোট দুই ভাইকে ও ঘরে বাবার বিছানায় পাঠিয়ে শোভনাকে নিয়ে তার মা শুয়েছেন ওদের তক্তপোষে মা আছেন না অন্য কোনো সম্পর্কে স্পষ্ট নয় ওদের মধ্যে তবু এক ঘরে এত কাছাকাছি শোভনার সে থ্রিল বোধ করারই তো কথা সেই থ্রিলটাই বোধ হচ্ছে না কে জানে কেন কিরকম অস্বস্তি বোধ হচ্ছে অনুতাপ বিবেকের দংশন গস ওদের হেমন্তদার ভাষায় গশ অ্যান্ড ননসেন্স এসব সে মধ্যযুগীয় মনোভাব রাজনীতিতে বিপ্লবে এসব থাকতে নেই এই ধরনের মনোভাবই আপিংয়ের মতো নেশা ধরিয়ে রেখে দেয় না সেসব কিছু না এমনি শোভনা কাঁদছে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে সকাল থেকে নাকি কিছুই খায়নি এখন মা জোর করে বসিয়েছিলেন কিছুই খেতে পারল না একটু যা কমলা কমলানীবুর রস শেষ অবধি মা একরকম জোর করে খাইয়ে দিলেন বুকের মধ্যে টেনে নিয়ে ছেলে মানুষের মতো খুবই খারাপ লাগছে তপনের শোভনার জন্যই খারাপ লাগছে নইলে আর কিছু নয় এর মধ্যে শোভনার এতখানি আঘাতের ব্যাপার আছে তাকে কে জানত অবশ্য জানলেও যে কোনো প্রতিকার করতে পারত তা নয় তবু খারাপ লাগছে এটাও ঠিক সহপাঠিনীর সঙ্গে প্রেম করার ব্যাপারে এককালে তপনের মনোভাব খুব স্পষ্ট এবং সোচ্চার ছিল বর্তমানকালে সংবাদপত্রের ভাষায় কঠিন ব্যঙ্গবিদ্রুপ করতো সে প্রেম ব্যাপারটার উপরেই হাড়ে চটা ছিল ছেলেমেয়েগুলোকে অমানুষ করে দেয় এই নেশা অথবা ঘুরিয়ে বললে অমানুষরাই ওই নেশায় মশগুল হয় যাদের জীবন সম্বন্ধে সমাজ সম্বন্ধে দায়িত্ববোধ আছে যারা কাজ করতে চায় মানে কাজের মতো কাজ তাদের কাছে এ ব্যাপারটা সযত্নে পরিহার্য এই কথায় বারবার সরবে এবং বেশ ব্যঙ্গ তীক্ষ্ণকণ্ঠেই শুনে এসেছে সকলকে মানে ও সহপাঠী বন্ধুবান্ধবদের আসলে এর আগে তেমন কোনো সহপাঠীর দেখা পায়নি বলেই হয়তো অতটা গলার জোর ছিল কো এডুকেশনের মধ্যেই পড়েছে বারবার আশেপাশের অনেক ছেলেকেই দেখেছে কলেজে ঠোকার সঙ্গে সঙ্গেই প্রেমে পড়ে যেতে কেউ কেউ ওর মধ্যে জোর বদল করে নিয়েছে যেন প্রেম চালাবার জন্য প্রেমে পড়ার জন্য কলেজে ঠুকেছে ওরা মেয়েগুলো যেন পেতে বসেছিল ছেলেদের ধরবে বলে ছি তপনের এ ধরনের মনোভাব কখনো হয়নি বরং সে এদেরই অমানুষ ভেবে এসেছে বরাবর হীন চোখে দেখে এসেছে ইউনিভার্সিটিতে ঢুকেও প্রথমটা অত লক্ষ্য করেনি শোভনাকে আলাপ হয়েছে এই কিছুদিন মাস কতক হঠাৎই চোখে পড়েছে শান্ত সংযত বাক মেয়েটিকে নম্রতার একটা কঠিন আবরণে সর্বদা নিজেকে আবৃত রাখে এমন ভাবে। সহজ আত্মমর্যাদায় এমন একটি সহজাত বর্ম আছে যে একদিন দুদিন লক্ষ্য করে দেখেই তপনে আশ্চর্য লেগেছে মুগ্ধ হয়েছে সে আকৃষ্ট হয়েছে বলাই বাহুল্য এমে অসাধারণ ওই যে যারা চারিদিকে কেবল হিহি করে হেসে বেড়াচ্ছে রেডিওর নাটক বা ফিল্মের নায়িকাদের অনুকরণে কথা বলছে বেশে এবং ভূষায় আধুনিক হয় যাদের মনে হয় জীবনের একমাত্র লক্ষ্য তাদের মতো নয় একেবারে স্বতন্ত্র স্বমহিমায় উদ্ভাসিত তবু তখনই গায়ে পড়ে আলাপ করতে যায়নি বুঝেছিল যে এ সে মেয়ে নয় ওভাবে পরিচয় করতে গেলে হবে না তারপর একসময় আলাপ হয়েছে একটু ঘনিষ্ঠতাও যত কাছে থেকে দেখেছে ততই মুগ্ধ হয়েছে সে ইদানিং ওকে ঘিরে একটু স্বপ্ন একটু ভাবনাও শুরু হয়েছে না জীবন সঙ্গিনী হিসেবে নয় ওর যা জীবন ডেডিকেটেড জীবন বলেই মনে করে সে তাতে সঙ্গিনী মানে বাধা বন্ধন কর্মক্ষমতার বিনষ্টি ও চায় কর্মসঙ্গিনী হিসেবে এমএ সোবার এর দায়িত্ব কেন আছে বুদ্ধি আছে পড়াশুনো আছে এ মেয়ে যদি সত্যিকার কোনো কাজে নামে ছেলেদের থেকে ঢের ঢের বেশি কাজ করতে পারবে এ পাশে থাকলে একসঙ্গে কাজ করার সৌভাগ্য ঘটলে অনেক বেশি কাজ করতে পারবে ইদানিং একটু ফাঁক পেলেই গল্প হতো ওদের এর মধ্যে বিস্তর দিন গ্রাম বন্ধ হয়ে গেছে ওরা বিশ্ববিদ্যালয়ে থাকতে থাকতেই সেসব অনেক দিন তপন হাঁটতে হাঁটতে গেছে বাগবাজার পর্যন্ত মানে বড় রাস্তা পর্যন্ত ওদের গলিতে ঢোকেনি কারণ তাহলে শোভনার ভদ্রতার খাতিরে ওকে বাড়িতে ডাকতে হয় জল খাবার খাওয়াতে হয় কে জানে ওদের বাড়ির আবহাওয়া কেমন শোভনা হয়তো পছন্দ করবে না অথচ না বললেও অপ্রস্তুতে পড়বে সে অস্বস্তিকর পরিস্থিতি থেকে অব্যাহতি দেবার জন্যই আরও বাড়ি পর্যন্ত সঙ্গে যায়নি শোভনাও কোনোদিন বলেনি অবশ্য আভাস দিয়েছে যে তাদের গলি ভালো নয় অপরিচিত এবং ভিন্ন পাড়ার ছেলের না যাওয়াই ভালো সুতরাং শোভনার পরিবারে কে আছে ওর বাবা মা আছেন কিনা পারিবারিক অবস্থা কীরকম এসব কোনো প্রশ্নই করা হয়ে ওঠেনি শোভনাও নিজের থেকে কিছু বলেনি স্বভাব চাপা মেয়ে সে এমনিই খুব মৃত ফাঁসিনি কেবল দু একদিন এমনভাবে কথা বলেছে যাতে তপন বুঝেছে যে এখানে ওর বাবা মা কেউ নেই পরের বাড়িতেই থাকে সে বাবা মা যে মৃত এটা স্পষ্ট বোঝেনি একদিন মামার বাড়ির প্রসঙ্গে শুধু বলেছিল যে এক মামা হায়দ্রাবাদে থাকে আর এক মামা জোরহাটে আর তাদের কারোরই এমন চাকরি নয় যে যখন তখন কলকাতা আসতে পারে কিংবা ভাগ্নিকে গাড়ি ভাড়া পাঠিয়ে নিয়ে যেতে পারে তবু এতটা যে মানে ঠিক এরকম অবস্থা তা বুঝতে পারিনি তপন এতটা যে ভালোও বেসেছে সে শোভনাকে তাও বোঝেনি যে প্রেমকে সে এতদিন তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছে ব্যঙ্গ বিদ্রুপ করেছে সে প্রেমী তাকে কখন এতখানি পেয়ে বসেছে ভেতরে ভেতরে এত দুর্বল করে দিয়েছে তা বুঝতে পারেনি প্রণয়ের দেবতা বোধ করিয়ে দ্বিগুণ সত্য তুলেছেন তার অপমানের শোভনের এই শোকার্ত চেহারা এ অসহায় অবস্থা ওর ইতিহাস যেন কাঁটার মতো বুকে বিচ্ছে তপনের কিছুতে তার খচখচানি থেকে অব্যাহতি পাচ্ছে না যতই বোঝাতে চেষ্টা করছে মনকে যে এমন অবস্থায় বহু মেয়েকে পড়তে হয়েছে এই দারিদ্র এ দেশের ঘরে ঘরে আছে ছুরিতে না মরে অন্য কোনো রোগে ক্যান্সারে মরলেও ঠিক এই অবস্থায় হতো তার সংসারের এবং শোভনারও এইসব চিন্তা ও যুক্তি ছাপিয়ে ক্রন্দনারত সুন্দর দুটি চোখ শোকাহত বিষণ্ন একটি অতি প্রিয় মুখ এবং একান্ত অবসন্ন ভঙ্গির একটা ছবি মনে ভেসে উঠে ওর ব্যথার স্থানে প্রচণ্ড মোচুর দেয় অকারণে যেন চোখে জল এসে যায় লজ্জিত বোধ করে বই কি নিজের দুর্বলতা এবং অমার্জনীয় আবেগের জন্য জোর করে অন্য অনেক কথা ভাবতে চেষ্টা করে অনেক বড় বড় গুরুত্বপূর্ণ কথা সমাজের প্রতি কোনো একটা দেশের কথা ভাবে না ওরা সমগ্রভাবে মানবজাতির কথাই চিন্তা করে যে দায়িত্ব ওদের মানব সমাজের মুক্তির যে দায়িত্ব ওরা নিয়েছে সেসব কথা দর্শনের কথা রাজনীতির কথা নেতাদের চিন্তাবিদদের বড় বড় জটিল যুক্তি মনে আনতে চায় কিন্তু কখন যে একটি সুকুমার মুখের শূন্য অসহায় বেদনার্থ দৃষ্টি ওর মনের সমস্তখানি জুড়ে বসে তা বুঝতেও পারে না ও তক্তপোষে সেই দৃষ্টি এবং মুখের অধিকারিনীও জেগে আছে সম্ভবত কাঁদছেই এখনও যতদূর সম্ভব নিঃশব্দে কাঁদবার চেষ্টা করলেও একেবারে গোপন করতে পারছে না তার শব্দ ছুটে গিয়ে ওই দুটি চোখের জল মুছিয়ে সান্ত্বনা দেবার দুনিবার ইচ্ছা হতে লাগল বারবার কিন্তু সে সবধি পারল না সাহস হলো না মনের মধ্যে বাধাও অনুভব করল সেও এপাশ ওপাশ করে সারা রাতে বিনিদ্র কাটিয়ে দিল যেন বুঝিয়ে দিতে চাইল যে আমি তোমার ব্যথা তোমার দুঃখ খানিকটা ভাগ করে নিলাম শোভনা পরের দিন ভোরেই চলে যেতে চাইল অনেক কষ্টে এইটুকু শুধু রাজি করালেন তপনের মা যে চা খেয়ে স্নান করে যাবে এখান থেকে এত ভোরে গাড়ি ঘোড়াও তো নেই পথ জনহীন একা যাওয়া ঠিক হবে না মা তপনকে বললেন তোরা তো বন্ধু তুই তাহলে পৌঁছে দিয়ে আয় না তপন কিছু বলার আগে শোভনা বলে উঠল না কাল থেকে এসে পর্যন্ত এই পরিষ্কার কথা একটা শোনা গেল ওর কণ্ঠস্বর দৃঢ় এবং যেন একটু কঠিনও অন্তত তপনের তাই মনে হল তপনের বাবা অবশ্য প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠল না না ঠিকই বলেছেন শোভনা মা ও যা পাড়া ভিন্ন পাড়ার ওই বয়সী ছোকরা না যাওয়াই ভালো এমনি আর কিছু না হোক পুলিশে ধরেও হ্যারাস করতে পারে আমি যাচ্ছি না পিসে মশাই কিছু দরকার নেই আমি যাচ্ছি একাই বেশ যেতে পারবো আমি তো একাই যাওয়া আসা করি আর কারো যেতে হবে না বাসে করে চলে যাব তপনের এই প্রথম একটা খটকা লাগলো কাল থেকে একবারও সেই প্রথম চোখোচোখি হবার পর ওর সঙ্গে কথা বলেনি শোভনা বা চোখে চোখ রাখেনি কারো দিকে যায়নি অবশ্য মুখ নিচু করে থেকেছে বেশিরভাগ এক আধবার কেবল মার সঙ্গে কথা বলার সময় মার মুখের দিকে মুখ তুলেছে অপরের কথা আলাদা কিন্তু যেখানে বন্ধুত্বর সম্পর্ক ইদানিং বেশ একটু ঘনিষ্ঠতাও হয়েছে দুজনেরই দুজনের সাহচর্য ভালো লাগে এটা যেখানে স্পষ্ট সেখানে তার দিকেই তো আগে চাইবার কথা তার কাছেই সান্ত্বনা এবং আশ্বাস খোঁজার কথা এটা কি ইচ্ছাকৃত এড়িয়ে যাওয়া নীরব ধিক্কার একটা নিঃশব্দ অভিযোগ এতদিন কথাবার্তার মধ্যে তপনের সহানুভূতিটা কোন দিকে ওর চিন্তা ও দৃষ্টিভঙ্গি কোন পথ দিয়ে যাচ্ছে তা বুঝতে নিশ্চয় বাকি নেই শোভনার এই কঠিন না এবং দৃষ্টি এড়িয়ে যাওয়া কি তারই ফল এটা কি তিরস্কার বুঝতে পারল না তপন আরও অস্বস্তি বোধ করতে লাগল এই সকালেও কপালের কোণে ঘাম জমে উঠল দেখতে দেখতে শুনল মা বলছেন হ্যাঁ গো একটা কাজকর্ম দেখে দাও মা শোভনাকে ও বলছিল তোমার অফিস না হোক তোমাদের ওখানে তো অনেক অন্য অফিসের লোক আসা যাওয়া করে শুনেছি কাউকে বলে কয়ে এই অবস্থা বলে একটা ব্যবস্থা করে দাও না বাবা বলে কেন ও পড়বে না আর পরীক্ষা দেবে না কি করে দেবে বলো কী আর খরচ টানবে এখন না মানে ফি কত বাকি বাকি কত সে বাকে বলবে তাই তো বলছিল কবে পরীক্ষা হবে কবে রেজাল্ট বেরোবে এখনকার দিনে তো ঠিক নেই কিছু তাছাড়া ওর খরচেরও ঠিক প্রশ্ন নয় সংসারটা দেখবে কে শোভনা বলছে মানুষের মেয়ের মতোই কথা বলছে আমার দুঃসময়ে মেষমাসে আমার বাবার কাজ করেছেন উনি তো আমাকে টিউশনই করতে দিতে চাননি আমি জোর করে গেছিলুম এখন এই অবস্থায় যদি আমি তার সন্তানের কাজ করতে না পারি তাহলে আমার জন্মেই ধিক। তাহলে মানুষ বলে পরিচয় দেওয়াই উচিত নয় আমার তারপর একটু থেমে তপনের মা আবারও বললেন সত্যি ওদেরই বা কে দেখে তেমন আত্মীয় স্বজন কেউ নেই যে এত বড় সংসারের দায়িত্ব মাথায় নিতে পারে বাড়ির এক দেনা এখনও মাথায় সব জড়িয়ে যা পাবে এদিক ওদিক থেকে হয়তো দেনাটা শোধ হয়ে যেতে পারে কিন্তু তারপর এতগুলো পেট খাবে কি খাওয়ার থেকে বড় কথা লেখাপড়া শেখার খরচ কি কম আজকাল বাবার উত্তর শোনার জন্য আর অপেক্ষা করল না তপন জামাটা গায়ে গলিয়ে বেরিয়ে পড়ল এখানে শোভনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে না সে যদি একাই আসে পথে ধরবে সে একটু জোরে হেঁটে বড় রাস্তায় বাস স্টপের কাছে এসে দাঁড়াল একাই এলো শোভনা আগের দিনে সে শোকার্ততা নেই যদিও মুখে এবং চোখে এখনও তার চিহ্ন স্পষ্ট হয়তো ওকে দেখেই শোভনা একটু দূরে দাঁড়ালো, তার দৃষ্টি অন্য দিকে। মানে চোখ দুটো কিছুই নজরে পড়ছে না ঠিক সেটা তার চেয়ে থাকার ভঙ্গি থেকেই বোঝা যায় বাস স্টপে বহু লোক তবু তরুণ এবং তরুণীর নিভৃত আলাপ এত সাধারণ ঘটনা যে কেউ আর কৌতূহল বা কৌতুক বোধ করে না এখন তপন কাছে এগিয়ে এলো একটু আসতে ডাকল শোভনা শোভনা ওর দিকে মুখটা ফেরালো কিন্তু কথা কইল না চোখ দুটো ওর মুখ পর্যন্ত উঠল না পায়ের দিকে মাটির দিকে চেয়ে রইল আমি আমি তোমার সঙ্গে যাব না উত্তর সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত স্পষ্ট মনে হল বহু কথার সমষ্টি ওই একটি অক্ষর কেবল আগের দিনে সে কাঠিন্য নেই হয়তো কালো ছিল না কঠিনতা বা রূঢ়তা ওর অনুমান আমি কি কিছুই করতে পারি না তোমার জন্য এনিথিং এবার চোখ তুলল শোভনা না অনুযোগ নয় তিরস্কারও নয় তপনের মনে হল গভীর একটা হতাশাই সে চোখে বহু আশার প্রাসাদ ভেঙে পড়েছে তার মনে প্রচণ্ড একটা ভূমিকম্পে সে ভগ্ন স্তূপের উপর দাঁড়িয়ে যেন চেয়ে আছে সে অপরিসীম একটা বিষাদ শুধু সে দৃষ্টিতে কথা কইল না এর চেয়ে কোনো ভর্সনা করাও ভালো ছিল কঠিন কথা শোনালে সে জবাব দিতে পারত অন্তত মনে মনে এতটা অসহায় বোধ করত না এতটা অপরাধী এই সকরুণ বিষণ্নতা কি তাদের সম্পর্ক সমাপ্তিরই পূর্বাভাস আর কথা বলার অবসর পাওয়া গেল না বাস এসে গেল ঠেলাঠেলি করে উঠল শোভনা একটু ইতস্তত করে তপন উঠে পড়ল শেষ পর্যন্ত বাস বদলের সময় আবারও কিছুক্ষণ প্রতীক্ষার পালা আবারও দেখা হলো অর্থাৎ দুজনে দেখলো দুজনকে ভিড় ঠেলে কাছাকাছি এলো তপন একেবারে ঠিক পাশে এসে দাঁড়াতে সাহস করল না কিন্তু এবার শোভনায় কাছে এলো চোখে চোখও তুলল সেই অসহায় ভাব সেই বিষাদের মধ্যেও এবার একটা দৃঢ়তা ফুটে উঠেছে দৃঢ়তা বলা হয়তো ভুল রূঢ়তা তো নয় তপনের মনে হল অনমনীয়তা বললেই ঠিক বোঝানো যায় অত্যধিক শান্ত এবং ভদ্র এই মেয়েটির চোখে রুরতা ফোটা সম্ভব নয় কাছে এসে নিচু গলাতে বলল প্লিজ প্লিজ লিভ মি অ্যালন তুমি তোমরা অনেক করেছ এরপর আর সাহায্য করতে এসো না ডোন্ট অ্যাড ইনসাল্ট টু ইঞ্জুরি ইতিমধ্যে বাস এসে পড়ল শোভনা দ্রুত এগিয়ে গেল সে বাসের দিকে তপন যেতে পারল না পা দুটো যেন ক্ষণকালের জন্য মাটিতে আটকে গেছে অথবা অবশ হয়ে গেছে এই স্পষ্ট অভিযোগের জন্য প্রস্তুত ছিল না তপন তার মতবাদ আঁকার ইঙ্গিতে জানিয়েছে শোভনা সহানুভূতি কোন দিকে বোঝার চেষ্টা করেছে দলেও টানতে চেয়েছে পরোক্ষ স্পষ্টাস্পষ্টই কোনদিন এসব কথা ওঠেনি এ ধরনের রাজনীতিতে যে তপনের কোনো সক্রিয়তা আছে তাও দিন খুনাক্ষরে জানায়নি তবু জেনেছে শোভনা অনুমান নয় নিশ্চিত জেনেছে তিরস্কের কি অভিযোগ নয় ওদের সম্পর্কে ওর ভবিষ্যতের আশায় পূর্ণ ছেদ টেনে দিয়ে গেল এ মেয়েকে এতদিনে এটুকু জেনেছে তপন এ খনিকে রুশমা কি অভিমান নয় এ সমাপ্তির শেষ নেই এরপর আর শুরু করা যাবে না আস্তে আস্তে এগিয়ে একটা পার্কে গিয়ে একটা বেঞ্চে বসল নিজের মন এমনভাবে তপনও বোঝেনি কোনো দিন ও যে শোভনাকে এইভাবে এমন একান্তভাবে ভালোবেসেছে এত উন্মত্ত প্রচণ্ডভাবে তা কখনো ভাবতেও পারেনি আজ তপনের মনেও এক বিপুল বিরাট শূন্যতা অপরিসীম বিষাদ একটা চরম অসহায় বোধ বহুক্ষণ বসে রইল ভাবে রোদ উঠল পার্কে ভিড় কমে এলো নাগরিক জীবনের জীবন লক্ষণ এখন পথে প্রতি বাস স্টপে দেড়শো দুশো লোক যে যার কর্মস্থানে যাওয়ার জন্য ব্যস্ত চা পর্যন্ত খাওয়া হয়নি সকাল থেকে তা হোক কোনো রেস্তোরাঁয় ঢুকে চা খেতে ইচ্ছে হলো না তখন সে উঠে আস্তে আস্তে হাঁটতে শুরু করল কোনো বাসে বা ট্রামে ওঠা সম্ভব নয় এখন ট্যাক্সিতে চড়ার মতো অবস্থা নয় পকেটের হাঁটছে কিন্তু কোথায় যাচ্ছে খেয়াল ছিল না একেবারে যখন হুঁশ হল তখন দেখল সে নিখিল মামাদের চিন্তনা সত্যি এতদিন মানে ওদের সঙ্গে কোনো সম্পর্ক আছে জানত না সেই নিখিল মামাদের বাড়ির কাছে এসে পড়েছে এ এ বাড়ির কাছে আসা নিরাপদ নয় ওর পক্ষে কিন্তু আসলে এখানে আসবে বলে আসেনি নিতান্তই নিম্ন মধ্যবিত্ত পাড়া দুধারে খোলা ড্রেন দোকানের সামনেগুলোই গুলো চাপা দেওয়া দোকানও সামান্য ধরনের তারই মধ্যে একতলা ছোট বাড়ি নিখিল মামাদের এখনও বাইরে বালির কাজ হয়নি ইট বার করা দরজাটা খোলা বাইরে থেকেই ভেতরের বারান্দা এবং উঠোনের খানিকটা দেখা যায় রোগা রোগা কতগুলো মেয়ে ভীত বিয়বল নির্বোধ দৃষ্টি কিছুই বুঝছে না ঠিক কেবল বোধহয় এটুকু অনুমান করছে যে তাদের জীবনে একটা মহা সর্বনাশ হয়ে গেছে নিদারুণ বিপদে পড়েছে তারা পাণ্ডুর মুখ চোখের কোণে কালি সে বিবর্ণতা ভয় কি অস্বাস্থ্যের জন্য তা বোঝা কঠিন অত্যন্ত সস্তার ছিট দিয়ে তৈরি ফ্রক বাড়ির যতটা চোখে পড়ে ঠিক অর্থাভাব হয়তো নয় অর্থকৃচ্ছতার চিহ্ন সুস্পষ্ট শোভনা একটা মেয়েকে চান করাচ্ছে তার কাছে আরও একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে বছর দুই বয়স হবে শোভনা দিকে চেয়ে দাঁড়িয়ে আঙুল চুষছে একটা সামনেই রকের উপর বসে আছেন সম্ভবত ওইটি নিখিল মামার স্ত্রী মাথায় হাত দিয়ে অত্যন্ত কৃষ ও রুগ্ন বহুদিন ধরে ভুগছেন বোধ হয় নানা রকম রোগে হয়তো হজমও হয় না কিছু সমস্ত দেহে মুখের ভাবে নিদারুণ অপুষ্টির চিহ্ন বসে থাকার ভঙ্গিটাই এত করুণ মনে হয় জীবন থেকে সর্বপ্রকার সুখ বা আনন্দই শুধু নয় উদ্দেশ্যও চলে গেছে কোনো অবলম্বন আশা বেঁচে থাকার কোনো কারণও বুঝি খুঁজে পাচ্ছেন না শুধু একটা শূন্যতা জীবনব্যাপী অন্ধকার সামনে আর দাঁড়াতে পারল না তপন ফিরে এসে বাসে চাপল ফিরতে বাসে তত ভিড় নেই বাড়ি ফিরতে মা অনুযোগ করলেন কোথায় ছিলে এতক্ষণ এক কাপ চা পর্যন্ত খেয়ে যাসনি শোভনাদের বাড়ি অবধি গেছিলে বুঝি মানে নিখিলদের বাড়ি শোভনার সঙ্গে সংক্ষেপে একটা না বলে বাথরুমে চলে গেল তপন অনেকক্ষণ ধরে স্নান করল সে ভাতও খেলো যেমন খায় সারা দুপুর জেগে বসে রইল তারপর একা একটা বই হাতে করে কাল সমস্ত রাত ঘুম হয়নি তবু চোখের পাতায় তন্দ্রার আভাস নেই সে কথা মনেও নেই বা কোনো দৈহিক ক্লান্তি বোধ হচ্ছে না ক্লান্তি শুধু মনে এতদিনের ধারণা ও বিশ্বাসের মূলটা নড়ে গেছে ভূমিকম্পের পরের অবস্থা ওর মাথায় বেলা তিনটে পর্যন্ত সেই একভাবে বসে রইল জানলার ধারে তারপর হঠাৎ উঠে জামাটা গায়ে গলিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে মা ঘুমোচ্ছেন তা হোক এখনই ঝিয়ে আসবে দরজাটা ভেজিয়ে দিল শুধু পাড়ার বড় পোস্ট অফিসে টেলিফোনের ঘেরা বুথ আছে সেইখান থেকে প্রায় বিশ মিনিটের চেষ্টায় পুলিশ কমিশনারকে পেল সে ততক্ষণে ঘামে নিয়ে উঠেছে প্রায় বলল দেখুন আমি একটা অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করতে চাই আমার নাম তপন রায় কিন্তু আপনি কথা দিন ওয়ার্ড অফ অনার যে আমার সঙ্গীতের নামের জন্য আমাকে কোনো রকম নির্যাতন বা কষ্টদায়ক জেরা করবেন না সে কথা পেলে আমি মিনিট কুড়ির মধ্যে আপনার কাছে চলে যেতে পারি দীর্ঘ নিস্তব্ধতাও পারে তারপর উত্তর এলো কিন্তু পরিচয়ের সূত্র ধরে যদি আমরা খোঁজখবর করি সে স্বাধীনতা থাকবে তো সে অবশ্যই থাকবে কিন্তু একটা কথা আমার মা বাবা ভাইদের ধরে টানাটানি করবেন না তারা কিছুই জানেন না অনেস্টলি আমার কোনো এক্সট্রিমিস্ট মতবাদ আছে তাও পর্যন্ত জানা নেই তাদের এমনিই তাদের যথেষ্ট ক্ষতি হবে আমি বড় ছেলে মরার উপর খাড়ার খা দিতে চাই না এটা হোক্স নয় আমরা কিন্তু টেলিফোন কল ট্রেস করতে পারব মিনিট কুড়ি দেখুনই না তা হঠাৎ এই সারেন্ডার কথার অর্থ তপন হাসলো বেশ শব্দ করেই হাসলো তারপর বলল বাবু চেঞ্জেস হিজ মাইন্ড তাহলে চলে আসুন ওয়েলকাম কিন্তু আমার প্রতিশ্রুতিটা দিলাম ওয়ার্ড অফ অনার আপনার কাছে সঙ্গীতের নাম জানতে চাইবো না আপনার বাড়িতেও কোনো হাঙ্গামা করব না ঠিক আছে ধন্যবাদ রিসিভারটা নামিয়ে রাখলো সে কুড়ি মিনিটেরও আগে তপন লালবাজারে পৌঁছে গেল বোধহয় বলাই ছিল একজন সার্জেন্ট সঙ্গে করে নিয়ে গেল কমিশনারের ঘরে সহজ শান্তভাবে হাসি হাসি মুখে তপন বলল এসআই নিখিল চ্যাটার্জিকে যারা খুন করেছে আমি তাদের একজন আমার নাম তপন রার বাবার নাম ঠিকানা আর যা জানতে চান বলছি কেবল সঙ্গে যারা ছিল কিভাবে কেন খুন করেছি সেসব বলতে পারব না পুলিশ কমিশনের সামনের টেবিলে আরেকজন বসেছিলেন কমিশনের ইঙ্গিতে তিনি বললেন আমার সঙ্গে আসুন আমি কনফেশন লিখে আপনাকে দেখে এনেছি আপনি সই করে দেবেন কিন্তু বেল না বেল চাই না বরং আপনাদের ফাঁসি কাঠি ভালো বাইরে থেকে বুচট হতে চাই না আর তার চেয়েও বড় কথা ফ্যামিলিকে বিপন্ন করতে চাই না কমিশনার হাসলেন এই সংবাদ প্রাচুর্যের মধ্যেও বড় হেডলাইন ছাপার মতো খবর বই কি এসআই হত্যার আসামির স্বেচ্ছায় আত্মসমর্পণ নাটকেও স্বীকারোক্তি ইত্যাদি এ সুযোগ কোন কাগজ ছাড়বে গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প নাটকের মতোই আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল